আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা একটি মেলায় এসেছি যেটা নারায়ণগঞ্জে হয়। এটা এক এক সময় এক একটা হলে হয়, কনভেনশন হল গুলাই হয়। তো এটা ছিল গ্র্যান্ড হলে। তো এখানে বিভিন্ন রকমের দৈনন্দিন জিনিসপত্র, খাবার দাবার, কসমেটিক্স, শাড়ি, ফেসমিক্স, তারপর জুয়েলারি, এভরিথিং থাকে। তা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কী কী থাকে ওখানে। দেখতেই পেয়েছেন যে দৈনন্দিন যে সব আমাদের রান্নাবান্নার কাজে লাগে ওরকম জিনিসপত্র, এদিকে ফুচকা হতে কে তো আগে এভরিথিং আছে, পিঠা পায়েস হতে সব কিছু, মানে যা আর কি থাকার দরকার, মানে আমরা আর কি সচরাচর বানিয়ে খেতে পারি না এরকম জিনিসই আছে। তো এখানে থ্রি পিস দেখতে পাচ্ছেন, থ্রি পিসের সাথে আছে আবার কসমেটিক্স, এরকম অনেক সময় অনেক কিছু নিয়েই ওঠে, আবার মাটির জিনিসপত্র নিয়ে ওঠে মেলা হয়ে, মাটির জিনিসের স্টলও থাকে, প্লাস এই যে জুয়েলারি স্টল দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর আর ইউনিক কালেকশন থাকে এই মেলাগুলোতে, যার কারণে নারায়ণগঞ্জবাসী বেশিরভাগ সময় মুখে থাকে যে কখনই কবে এই মেলাগুলো হবে, বিশেষ করে যে কোনো অকেশনের আগ দিয়ে খুব উৎসাহী থাকে এখান থেকে কেনার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই যে সালোয়ার স্যুট কিনিবা মা, তারপর বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সামগ্রীও থাকে, কানের দুল, চকলেটস, ব্যাগ, চুড়ি, চুড়ি লাভার যারা আছেন তাদের এই ডালাটা পেলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক 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 জুয়েলারি, এরকম ইউনিক অনেক জুয়েলারি পাওয়া যায় এখানে, যার কারণে মানে এই মেলাগুলো তো 2-3 দিন হয়। তো দেখা যায় সবাই আর কি খুব আগ্রহী থাকে এই মেলার জন্য। 3 দিন হয় বেশিরভাগ, 3-5 দিন, কোনোটা 5 দিন হয়, কোনোটা 3 দিন হয়, এরকম বেশিরভাগ মেলাই 3 দিন স্থায়ী থাকে। তো এই মেলাগুলোতে আর কি সব ইউনিক জিনিস পাওয়া যায়, তাই আর কি সবাই পুরো ভিড় থাকে, 3 দিনই বলতে গেলে খুব ক্রাউডই থাকে। তো এই কানের দুল দেখতে পাচ্ছেন, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপুটা দেখাচ্ছে আপনাদের দেখানোর জন্য। তো দেখুন কি সুন্দর সুন্দর জুয়েলারি, আংটি, নাকফুল, তারপর বাচ্চাদের ক্লিপ, ব্যান্ড এসবও থাকে, তারপর থ্রি পিস জুতা, জুতার স্টলও কিন্তু উঠে এখানে, মানে এখানে বলতে গেলে সব কিছুই, কম বেশি সব কিছুই পাওয়া যায়, মানে যা দরকার বা যা আমরা কিনতে চাই এরকম। অনেকে শালেরও, এই শীতের সময় শালেরও দোকান স্টল হয়, তো শালের স্টলগুলোতে খুব ইউনিক শালগুলো থাকে, একেবারে আনকমন, যেগুলো সহজে দেখা যায় না, পাওয়া যায় না। ব্যাগ থাকে, ব্যাগের স্টল থাকে, এই যে কসমেটিক্সের স্টল দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অনেক সময় অনেক ব্র্যান্ডের কসমেটিক্সও নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো সেল হয় এখানে, ড্রেসগুলো। আর নানবাসী কিনুক আর না কিনুক, মানে দেখা যায় যে আসে, এই যে কাঠের একটা স্টল, কাঠের জিনিসপত্রে, মাটি কাঠের না সরি মাটি, যেটা একটু আগে আপনাদের বলছিলাম যে মাটির জিনিসপত্রও থাকে এখানে আর কি পাওয়া যায়। আর ডেকোরেশনের জন্য অনেক সময় অনেকে অনেক কিছুই করে, এই যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।